আসসালামু আলাইকুম। নুরস কিচেন বিটি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি হাতে মাখা কচুর লতি আর কাচকি মাছের রান্না দেখে নেওয়ার জন্যে। হাতে যখন সময় অনেক কম কিন্তু দুপুরের জন্য সটরলতি রান্না করে ফেলতে হবে, তখন এরকম রেসিপি অনেকটাই উপকারে আসে। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করা কাঁচা টমেটো। টমেটোগুলোকে আমি এভাবে ছোট করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কচুর লতি। কচুর লতিগুলোকেও আমি এভাবে ছোট করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুচি করা পেঁয়াজ, 2টা কুচি করা কাঁচামরিচ, 1/2 কাপ পরিমাণ কাচকি মাছ অথবা গুড়া মাছ। এ পর্যায়ে সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে কচুর লতি আর কাচকি মাছের গায়ে ভালোভাবে লেগে যায় সেভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নিয়ে প্যানের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে কচুর লতিগুলোকে 15 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এই 15 মিনিটের মধ্যে কেউ যদি প্রয়োজন মনে করেন তাহলে তরকারিটাকে নেড়ে ছেড়ে দিতে পারেন। 15 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুচি করা পেঁয়াজ পাতা। তারপর পেঁয়াজ পাতাগুলোকে নেড়ে ছেড়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে তরকারিগুলোকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর 3-4টা লেবু পাতা তরকারিতে ছিঁড়ে দিচ্ছি। এতে করে লেবু পাতার সুন্দর একটা স্মেল তরকারিতে চলে আসবে। এ পর্যায়ে কচুর লতিটা রান্না করা পুরোপুরি হয়ে গেছে। 1 টেবিল চামচ কুচি করা ধনে পাতা তরকারির উপর দিয়ে ছিটিয়ে দিয়ে তরকারিটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। চটজলদি তৈরি করে নেওয়া হাতে মাখানো এই কচুর লতি রেসিপিটা আশা করছি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।